বেলুন বেলুন দাদা বেলুন বেলুন হেই বেলুন বেলুন দাদা বেলুন বেলুন লাল বেলুন দাদা হলদে বেলুন বছর ঘুরে আবার এলো ফেব্রুয়ারি মাস অনেকের দৃষ্টিতে অভিশপ্ত কলঙ্ক ফেব্রুয়ারি মাস অনেকের দৃষ্টিতে হচ্ছে চেতনার মাস তো ফেব্রুয়ারি মাসে কি হয়েছিল আমরা সকলে জানি 2013 সালের এই মাসে হচ্ছে কত 5-6 তারিখের দিকে যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে হচ্ছে শাহবাগ মোড়ে একটা কমিটি বসে তো সেইখানে হচ্ছে তো যাক সেটা কেন এটা নিয়ে বিতর্ক কি সেটা তো আসলে আলোচনা এখানে এখানে করতে গেলে আমি এটা আমার সাবজেক্ট না আজকে সেটা নিয়ে কথা বলবো না আমি বলছি যে রেফারেন্সগুলো নিয়ে কথা বলবো রাইট শাহবাগের যে রেফারেন্সগুলো আমরা করি ব্যবহার করি অনেকে তারপরে একটু দিই হালকা করে কুইকলি ব্যাকগ্রাউন্ড দিই সেটা হচ্ছে যে এসেন্সিয়ালি যুদ্ধাপরাধের বিচার নামে হচ্ছে বিরোধী দলের নেতাদেরকে বেছে বেছে কিছু হইতেছে নিধন করা হয়েছে রাইট জামায়াত ইসলামের এবং বিএনপির যারা টপ পর্যায়ের নেতা তাদেরকে শুধুমাত্র ইয়ে করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে আওয়ামী লীগের কোনো নেতাকে ফাঁসি দেওয়া হয় নাই তো না আওয়ামী লীগে তো প্রচুর যুদ্ধাপরাধী আছে এবং অনেক যুদ্ধাপরাধী আওয়ামী লীগের পরবর্তীতে যোগ দিয়েছে পিঠ বাঁচানোর জন্য রাইট এতে কারো কোনো বিচার টিচার হয় না শুধু ধরে ধরে বিরোধী দল জামাত বিএনপির নেতা চার পাঁচটা ফাঁসি দিয়ে কেস ক্লোজড সো সেটা আমরা সকলেই জানি এবং এই প্রক্রিয়াটা কী ছিল না ছিল ক্যাঙ্গারি কোর্ট কীভাবে কলুজন করছে হচ্ছে বিচারকরা মিলে তারপর এগুলার স্কাইপ কেলেঙ্কারি ফাঁস হয়েছে সাক্ষীদেরকে কীভাবে ট্রেন করা হয়েছে থ্রেটন করা হয়েছে গুম করা হয়েছে ইন্ডিয়াতে পাচার করে দেওয়া হয়েছে গুম করে আদালত চত্বর আশ্চর্যগুলো কি আমরা কেউ না জানি সো এইসব পরিপ্রেক্ষিতে শাহবাগ যে আন্দোলনটা হয়েছিল এটা খুবই একটা হইতেছে কলঙ্কজনক অধ্যায় বাংলাদেশের ইতিহাসে মানে একটা জিনিসকে আপনি হচ্ছে লাইট ওয়েট করা সবচাইতে এফেক্টিভ এবং সবচাইতে সহজ এবং সবচাইতে এফেক্টিভ রাস্তা হচ্ছে এটাকে নিয়ে যোগ করা বা এটাকে যোগে পরিণত করা রাইট উইচ ইজ আ গুড থিং একটা ইয়ে রাস্তা আর কি একটা কী বলবো ওই গান্ধীর হইতেছে অহিংস রাস্তা আর কি আপনার হ্যাঁ সো এটা খুবই একটা ভালো ব্যাপার হ্যাঁ যোগ করা এগুলোকে নিয়ে যোগ করা করে হাস্যরসে পরিণত করা ইনভ্যালিডেট করা ডিলিজিটিমাইজ করা এটা খুবই একটা ভালো রাস্তা এবং এফেক্টিভ রাস্তা তো সেটা করতে গিয়ে আমরা অনেক রেফারেন্স ব্যবহার করি না ওই রেফারেন্সগুলো আমি ফ্রম টাইম টু টাইম আই ফাউন্ড আউট যে সাধারণ মানুষ অনেকে রেফারেন্সগুলার নিগ্রো অর্থটা ধরতে পারে না কারণ বেশিরভাগ মানুষ না হোক অনেকেই হচ্ছে জাফর ইকবাল স্যারের মতো রাজনীতি বোঝে না জটিলতা বোঝে না একদম সহজ সরল একদম এক চক্ষু হরিণ এরকম চশমার নিচে দিয়ে উপর দিয়ে দেখে তো তার এই জটিলতাগুলো ধরতে পারে না তো তাদের জন্য আমি আজকে কিছু রেফারেন্স ব্যাখ্যা করতে বসছি নাম্বার ওয়ান যেটা আমরা বেলুন রেফারেন্স ব্যবহার করি শাহবাগ মোড়ে বেলুন পড়েছিল বেলুন উঠছে বেলুন এসে সেটা দ্বারা আমরা কি মিন করি বেলুন এটা আসলে হচ্ছে খুবই একটা ডাইভার্স টার্ম এটার হচ্ছে ভ্যারিয়াস ইউজ আছে এটার এটা কনটেক্সটের উপর নির্ভর করে হচ্ছে এটার অর্থ চেঞ্জ হয় সো আমরা শাহবাগ মোড়ে কী সেন্সে বেলুন শব্দটা ব্যবহার করি শুরুতে যে গানটা দেখাইলাম বেলুন বেলুন দাদা বেলুন বেলুন সেখানে বেলুন কী সেন্সে ব্যবহার হয়েছে সেখানে যে সেন্সে বেলুন ব্যবহৃত হয়েছে ওই যে একটা গান আছে না মরমি গান আমার মাটির গাছে লাউ ধরেছে একটু গিটার দেখি করতে পারি কিনা রাইট কর্টর তো আমি আগে যাই না এখনই একটু দেখে নিলাম আর কি দেখি জামিল যটুক আমার মাটির গাছে লাউ ধরেছে আমার মাটির গাছে লাউ ধরেছে লাউ যে বড় সোহাগী সোহাগী আমার লাউয়ের পিছে লাগছে লাগছে বৈরাগী সো আধ্যাত্মিক গান রাইট সো এই আধ্যাত্মিক গানটার মানে কী বলে আপনি মনে করেন এখানে লাউ বলতে কী বোঝানো হয়েছে মাটির গাছ বলতে কী বোঝানো হয়েছে গাছ কি মাটির হয় কখনো সো এগুলো এগুলো হচ্ছে দেহতত্ত্বের গান মাটির গাছ মানে শরীর এবং মাটির গাছে লাউ ধৈরাছে মানে হচ্ছে ইউ নো হোয়াট আই মিন রাইট সো মাটির গাছে লাউ ধৈরাছে মানে যৌবন বয়সে হচ্ছে শরীরে লাউয়ের আগমন করছে আবির্ভাব ঘটছে এবং এই কারণে লাউয়ের পিছে লাগছে বৈরাগী পোলাপাল লাগছে আর কি বুঝছেন তো এটা বুঝাইতেছে এটা স্যার যুবতী বয়সে পিছনে পোলাপাল লাগে যে ওইটা বেসিক্যালি বুঝাইতেছে সো আপনারা যারা রাজনীতি বোঝেন আপনারা ভাবছেন খুবই আধ্যাত্মিক মরমিগেন এটা একটা নটি গান ওকে এবং আমরা শাহবাগ সেন্সে যে ব্যবহার করি বেলুন শব্দ সেইখানেও বেলুনের একটা মরমী অর্থ আছে না ওইখানে কিন্তু বেলুন বলতে লাউ এগুলোর সাথে না ওইটা হচ্ছে রাবার আজকে একটু ব্যাখ্যা না করলে আসলে আপনারা বোঝেন না তো জন্য একটু ক্রুডভাবে ব্যাখ্যা করতে হচ্ছে সো রাবার কী জিনিস এখন আবার যারা রাবারও বোঝেন না একবারে পুরাই সহজ সরল তাদের জন্য তো কমিউনিকেট করা ডিফিকাল্ট সো বেসিক্যালি আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ছি ঢাকা ভার্সিটিতে আমরা রাতে ঘুরতে বেরোতাম না অনেক সময় রাতে হাঁটাহাঁটি করতাম ভোর রাতে সারা রাত হাঁটতাম ভোর রাতে হাঁটতাম তারপর ভোর রাতের দিকে দেখতাম যে এরকম ক্যাম্পাসের ফুটপাতে প্রচুর রাবার পড়ে আছে প্রচুর বেলুন পড়ে আছে কথা বোঝেন নাই বেসিক্যালি লেট মি পুট ইট দিস ওয়ে যে আমরা ছোটোবেলায় বেলুন ভেবে অনেক কিছু ফুলাইছি না এইগুলো এখানে তো রাস্তাঘাটে দেখতাম সকালে প্রচুর বেলুন পড়ে থাকতো নাও
শাহবাগে কি তাহলে আসলে প্রচুর বেলুন পড়েছিল? আমি শাহবাগের আবগার সময় দেশে ছিলাম না, ইউএসএ ছিলাম, বাট আই ক্যান এক্সপ্লেইন দ্য সিচুয়েশন, আই ক্যান এক্সপ্লেইন হোয়াট হ্যাপেন দেয়ার। হ্যাঁ, সো না আমি কি অনেস্টলি আমি জেনুইনলি মনে করি যে শাহবাগ মোড়ে প্রচুর খেলাধুলা হয়েছে, বেলুন পড়েছিল এদিক সেদিক, স্টাফড উইথ স্টাফ, না আমি সেটা মনে করি না নেসেসারিলি। এটা যেটা ব্যাপারটা হচ্ছে যে তার মানে কি শাহবাগ মোড়ে তার মানে কি আবার রিটার্মিন করা যে শাহবাগ মোড়ে কোনো খেলাধুলা হয় নাই, না সেটাও না। পাশে সোয়ার্ড উদ্যান আছে, যথেষ্ট প্রাইভেসি আছে, সুতরাং খেলাধুলা না হওয়ার কারণে আপনাকে এখানে একটা বাস্তবতা বুঝতে হবে যে বয়স বাংলাদেশে ইয়াং ছেলেমেয়েদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জানেন? জায়গার অভাব। ওরে বাবা, এটা হিউজ থিং, জায়গার অভাব। এরা জায়গা পায় না, এরা লিটনের ফ্ল্যাট, এই মেসে যায়, এই বাসায় যায়, ওই রুমে যায়, এই বাসায় ঢুকলে আবার মানুষজন দেখে ফেলে একটা ছেলে মেয়ে ঢুকছে, ব্যাপক ঝামেলা। এরা জায়গার অভাবে যে কলাবাগানের যে ছেলে মেয়েটা ধরা পড়লো, মেয়েটা ছেলের বাসায় ঢুকলো, তো এরা তো শহরের পোলাপান। একটু যদি টাকা পয়সা ওলা হয় তাহলে মানুষজন সাহস করেন ইন্টারফেয়ার করার, আপনি যদি একটু ভেদাবাস টাইপের হন এই দেশে তাহলে তো মনে করেন আপনার সাথে পাকনামি করার জন্য প্রচুর লোক আছে, রাইট? শক্তের ভক্ত নর্মের জমে এই দেশে, যার পাওয়ার আছে, যার প্রতিপত্তি আছে, তার সাথে কেউ কথা বলেন, আর আপনি আমার মতো ভেদামাস হলে সবাই ঝাঁপায় পড়ে। তো আপনার আমার মতো পোলাপান, যারা ইউনিভার্সিটি গোয়িং নর্মাল পোলাপান, এদের জন্য কিন্তু জায়গার অভাব একটা হিউজ ব্যাপার। ওই মেয়ের যেরকম মানুষকে যেরকম হাসাই সেই করে সকলের সামনে দিয়ে হেঁটে বাসায় ঢুকে গেলো, ওই ছেলের দিহানের বাসায় ঢুকে গেলো খেলাধুলা করতে, সব মানুষজন তো দেখছে একটা মেয়ে একটা বাসায় ঢুকতেছে, দারোয়ান দেখছে, কিন্তু সে ভয় করে নেয়, পরোয়া করে নেয়, কেন? কারণ তার বাবার প্রভাব প্রতিপত্তি আছে দিহানের, বড় লোক একটা ফ্ল্যাট আছে ঢাকায়, কে বাধা দিতে আসবে, রাইট? আবার নিশ্চয়ই পলিটিক্স করে, প্রচুর টাকা পয়সা, কোটি কোটি টাকা কামাইছে তেমনি এমনি না। সো হ্যাঁ, এটা একটা হিউজ প্রবলেম সাধারণ বাচ্চা কাচ্চার জন্যে, জায়গার অভাব। তো এরা সে এই কারণে আপনি পার্কেটের কাছে দেখেন প্রচুর ভিডিও, শুয়ে পড়তেছে, জামার ভিতরে ঢুকে যাইতেছে দিন দুপুরে, আপনি তাহারে তাদের দিকটাও তো বুঝতে হবে, তাদের বয়সটাও তো বুঝতে হবে। এগুলো এপিসোডের আলোচনা না, অন্য এপিসোডের আলোচনা, বাট এগুলো বিভিন্ন সময় কথা বলছি বিচ্ছিন্নভাবে যে ওয়েস্টের দেশে ছেলে মেয়ে মেয়েগুলা ইভেন 12-13-14 বছর বয়স থেকে লিটারালি লিভ টুগেদার শুরু করে দেয়। লিভ টুগেদার শুরু না করুক, অ্যাটলিস্ট দে স্টার্ট হ্যাভিং সেক্স, রাইট? আর লিভ টুগেদার তো শুরু করে 18 বছর থেকে, লাইক ইজি। সো যেই বয়স প্রাইম টাইম, যেটা একটা ছেলেমেয়ের যৌবনকাল, সেই সময়টা এই ওয়েস্টে ছেলেমেয়েরা সেটা তারা চ্যানেল করার তাদের বৈধ রাস্তা আছে, বাংলাদেশে তো কোনো রাস্তা নাই, তো এরা এদিক সেদিক গুতাগুতি ঠেলাঠেলি, এই ফ্ল্যাটে সেই ফ্ল্যাটে যাওয়ার নানান রকম। সো হ্যাঁ, এবং এই যে আমি দুইটা পর্বে আগে আলোচনা করছি যে এই যে নো মিন্স নো, মেয়েরা অনেক রকম না বলে, এরা আসলে যে একটা সেফ প্যাসেজ রাখতে চায়, এরাও খেলতে চায়, এরাও খেলাধুলা করতে চায়, কিন্তু সমাজের ভয়ে, ইয়ের ভয়, লোকলজ্জার ভয়ে, সব কিছু মিলায় এরা এরা অভিনয় করে যে এরা একটার সাথে না, এরা ইনভলভ না, বা ধরা খেলে অভিনয় করে। আমি এটাতে আমার সম্মতি ছিল না, আসলে সম্মতিও ছিল, কিন্তু ওই যে রাস্তাটা রাখার জন্য পরে যেন অস্বীকার করতে পারে, যেরকম কিছু জোকসও আছে আপনাদেরকে চান্সে। এক সন্ত্রাসী আর কি, হ্যাঁ, পুলিশের তাড়া খেয়ে পালাইতেছিল, তো যাওয়ার পথে এক বাসায় লুকাইছে, তো ওই বাসার মধ্যে তো একটা মেয়ে থাকে, তো মেয়ের কাছে আশ্রয় চাইছে, মেয়ে বলছে যে না আমি তো এই পুরুষ, আপনি আপনাকে সারা রাত থাকতে দিব, আমার সাথে হয় নাকি এগুলো? তো পরে ওই লোক বলছে যে প্লিজ থাকতে দেন, পরে মহিলা বলছে আচ্ছা ঠিক আছে, আপনি বিছানায় থাকেন আমার সাথে, মাঝখানে একটা বালিশ দিলাম, বালিশের এই পাশে আসবেন না, বালিশের ওই পাশে থাকবেন, তো ভালো কথা। তো সকালে হইতেছে, ওই লোক যাওয়ার পথে মেয়ে জানতে চাইল আপনি কে, পরিচয় কী? তো পরিচয় দিলাম, আমি খুব বড় মাস্তান। তো মেয়ে বলতেছে কি আমার বড় মাস্তান, সারা রাতে একটা বালিশ ডিঙাইতে পারলো না? হ্যাঁ, এগুলো এই এই যোগগুলো তো আসলে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতেই লিখে। আমি আসতেছি বেলুনের মধ্যে, আসতেছি শাহবাগ মোড়ে বেলুনে আসতেছি, আর একটা যোগ মনে পড়ে গেলো বলতে বলতেই, সেটা একটু বলে দিই সংক্ষেপে, তারপর আসতেছি। এক লোক এক মেয়েকে ধরে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে জঙ্গলের দিকে, রেপ করবে। সো রেপ ওয়ার্ডটা ঢুকলে অনেকে আবার সেন্সিটিভ হয়ে যাবে, ভাই এত সেন্সিটিভ হয়ে গেলে আর জোকস থাকবে না দুনিয়ার মধ্যে। যাই, কিছু মানুষ আছে সব বিষয়ে সিরিয়াস, এরা সব জোকসের মধ্যে সিরিয়াসনেস বের করে ফেলবে, আবার কিছু মানুষ আছে হইতেছে সো এইসব করে লাভ নেই, জোকস জোকসই, রাইট? সো নিয়ে যেতেছে, পরে মেয়ে চিল্লা চিল্লা বাঁচাও বাঁচাও চিৎকার চেঁচামেচি করতেছে, তারপর হইতেছে যখন নিয়ে ওই লোক করা শুরু করলো, ওই মেয়ের কোনো সাউন্ড করতেছে না, তো ওই লোক বললো কি ব্যাপার, তুমি কি আনার সময় চিৎকার করতেছিলে, বাঁচাও বাঁচাও, এখন কোনো চিৎকার করতেছে না, ঘটনা কি? বললো যে যদি জোরে জোরে যা চিল্লাতাম তাহলে কি আপনি সেফ জায়গাটা নিয়ে আসতেন? মানে হচ্ছে খেলেও কোনো সমস্যা নেই, যিনি মানুষ না জানে, রাইট? সো এটা আমি আগে একটা দুই তিনটা পর্ব আগে ব্যাখ্যা করছি, রাইট? ইয়ের ব্যাপারে যে আমাদের উনি জানেন না, আমাদের ভলডেমর্ট উনি কোনো কিছুই জানেন না, না উনি জানেন কিন্তু উনি চান যে মানুষ জানুক যে উনি জানেন না, যিনি মানুষের কাছে মুখ রক্ষা হয় আর কি। সো এনিওয়েজ, তো বাংলাদেশের কারণে, বাংলাদেশের সামাজিকতার কারণে মেয়েদেরকে এরকম একটা অভিনয় করতে হয় যে তাদের কনসেন্ট নাই, তারা চায় না, কিন্তু তারাও চায়, তারাও সুযোগের সুযোগ খোঁজে, লিটনের ফ্ল্যাটে যায়। সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগে মোড়ে যে আন্দোলনটা হয়েছে, এর পাশেই কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান, সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু প্রচুর খেলাধুলা হয়, তাই আমরা টাকা পয়সা স্টুডেন্ট ছিলাম, পড়াশোনা করছি, আসা যাওয়া করছি, খেলাধুলা হয়, ছেলেমেয়েরা তো খেলাধুলা করেই,
ওইখানে প্রতিতারা রাতের বেলা আপনি গেলে 15 টাকা 20 টাকা 30 টাকা দাঁড়ায় বসে শুয়ে বিভিন্ন রেট আছে, আপনি ইয়ে করতে পারবেন। তারপর আপনি কি করতে চান, আপনি কি জাস্ট টাচিং নাকি টাচি চাচি নাকি এর বেশি কিছু, এরকম যদি আলাদা করে রেট করা আছে 100 টাকা 50 টাকা 200 টাকা। সেখানে রিক্সাওয়ালারা যায় মানে যারা সমাজের নিচু সোসাইটির আর কি, যাদের সেক্স লাইফ নাই, যেটা আমি অতীতে বিভিন্ন পর্বে আলোচনা করছি যে ধর্ষণগুলোর ঘটনা বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন সমাজের নিচু স্তরের লোকজন করে বাসে, এবং এদের কিন্তু কোনো সেক্স লাইফ নাই, এদের ছাড়াছাড়ি হয়ে গেছে, বউ নাই। সো এগুলা সামাজিক ডাইনামিক্সটা আপনাকে বুঝতে হবে। তো এনিওয়েজ, সরদুর উদ্যানে এখানে প্রচুর রিক্সাওয়ালা শ্রমিকরা এসে 20-30-50 টাকা দিয়ে হচ্ছে এখানে যৌনকর্মী থাকে সরদুর উদ্যানে, এরা করে। পুলিশ আমরা নিজেরা দেখছি, পুলিশ দৌড়ে পালাইতেছে, আমরা সরদুর উদ্যানে রাতে ঘুরতে গেছি, হাঁটতে গেছি ফ্রেন্ডরা দল বেঁধে, তারপর আমাদেরকে টের পেয়ে জঙ্গল থেকে এক মহিলা একদিকে ইয়ে তুলে দৌড় পেটিকোট তুলে, আরেকদিকে পুলিশ সদস্য ইউনিফর্ম পরনে দৌড়। সো পুলিশ এগুলো করে। তো এই জায়গাগুলোতে যে পার্কে গেলে দেখেন ছেলে মেয়ে জোড়া যারা কি একটা অবস্থা করতেছে, মানুষের চোখের সামনে ঢুকে যেতেছে একজন আরেকজনের ভিতরে, বোরকার ভিতরে কাপড়ের তলে। হ্যাঁ, এটার কারণ হচ্ছে আপনাকে বুঝতে হবে সেই বয়সের ব্যাপারটা, বয়সের তারুণ্যটা। তো যেটা বললাম, এই যে রুম খোঁজে, সুযোগ খোঁজে, একটা জায়গা খোঁজে এই দেশের ছেলেমেয়েরা, তাদের এই বয়সে জানি এই চ্যানেল করতে পারে, তাদের এই ড্রাইভগুলো, এই লিবিডোগুলো সেই সুযোগটা পায় না। শাহবাগ আন্দোলন তাদেরকে সুযোগটা করে দিছে, রাইট? বাবা মার কাছে বাসা থেকে বলে বের হয়ে আসতে পারছে, শাহবাগ আন্দোলনে যাচ্ছি, সারা রাত কাটাইতেছে, আসলে একটু সাইডে কিন্তু সরদুর উদ্যানটা আছে, বা শাহবাগে সময় কাটাচ্ছি বলে চাইলেই মেসেজ যাওয়া যাচ্ছে, রাইট? সো আমি আলাদাভাবে শাহবাগ আন্দোলনকে এখানে ইয়ে করতেছি না, আমরা যে পচানোর জন্য কথাগুলো বলি, আমি যেটা আলোচনা করতেছি যে এটা ভিত্তিহীন নাকি এটার ভিত্তি আছে। এটা ভিত্তিহীন ইন দ্যাট যে শাহবাগ মোড়া তো আর এখানে বেলুন টেলুন পড়ে আছে, আমরা যে ফাইজলামি করি, রাইট? এখানে তো কিছু হয় নাই নেসেসারিলি, এসেন্সিয়ালি। হ্যাঁ, ভিড়ের মধ্যে হাত টাত দেয়, এটা তো বাংলাদেশে এমন কোনো ভিড় নাই যেখানে হাত দেয় না, ওয়াজের মধ্যে পারলে মানুষ হাত দেয়, রাইট? সো ইভেন এই মাদক বিরোধী, নারী বিরোধী যেসব সমাবেশ, ওইখানেও মানুষ হাত দেয় জামে, এবং যারা এগুলো ফেসবুকে এসে লেখা নাকি প্রচণ্ড অ্যাক্টিভিস্ট, এরাও হাত দেয়, এরাও বের হয়। হ্যাঁ, দুদিন পর পর এদের কীর্তি বের হয়। সো না, এগুলো বাটপাড়ি চাপাবাজি যত যাই করুক, ওরা বাবার পবিত্র জায়গা ছিল শাহবাগ, একেবারে সারা বাংলাদেশের ভিড় হইলে মেয়েদের গায়ে হাত দেয়, খালি শাহবাগই ভিড়ে মেয়েদেরকে হাত দেয় না, এখানে সবগুলো আসলে একেবারে পুত পবিত্র সতী সাধ্বীগুলা, না এমন কোনো ব্যাপার নয়। সেখানে ভিড় হয়েছে, ভিড়ের মধ্যে ইয়াং বয়সের ছেলে মেয়ে, এরা সুযোগ পায় না লাইফে এগুলো করার, সুযোগ পাইলেই এরা তখন ঠেলাঠেলি শুরু করে। সো তারা ওইখানে কিছু করে না, এটা ইজ ভেরি হার্ড টু বিলিভ, এটা ইজ নট পসিবল, রাইট? সো হ্যাঁ, না নর্মালি যেটা হয় সবখানে ভিড়ে যা হয় সেখানে তাই হওয়ার কথা, এবং পাশে সরদুর উদ্যান ছিল, সেখানে হয়তো পোলামায় একটু গেছে আর একটু ক্লোজ হওয়ার জন্যে, অথবা বাসা থেকে বের হয়েছে বলে বলে আসলে গেছে আরেক জায়গায়, এইগুলো হওয়া খুবই সম্ভব, এগুলো খুবই বাস্তবিক। তো সেগুলো টেনে আমরা ফাইজলামি করি আর কি। আমি একবার স্ট্যাটাস দিয়েছিলাম যে শাহবাগ মোড়ে গিয়ে ছেলে মেয়ে রাত ভর বিভিন্ন কাজে লিপ্ত ছিল, তখন একজন আইসা আমার কমেন্ট করছে যে বিভিন্ন কাজ বলতে আপনি কী বুঝাইতে চাচ্ছেন, গরম হয়ে গেছে মুক্তিযুদ্ধের চেতনা সৈনিক আর কি। তাই বললাম না, বিভিন্ন কাজ মানে স্লোগান টোগান দিয়েছে, ওইটা মিন করছে অন্য কিছু না। সো এই হইতেছে ঘটনা না আলাদা। তো এই যে রেফারেন্সগুলো আমরা ব্যবহার করি, বেলুন টেলুন হাবি যাবি, ওইটা আসলে ওইটাই মিন করা হয়, আমরা ওইটা মিন করি যে নেসেসারিলি সেটা বাস্তবিক কিনা সেটা ভিন্ন আলাপ, বাট আমরা যেটা বললাম এটাকে লাইট ওয়েট করার জন্য, এটাকে ডিলিজিটিমাইজ করার জন্য, এটা নিয়ে জোক করার জন্য, বা এটাকে একটা জোকে পরিণত করার জন্য এই ধরনের রেফারেন্সগুলো ব্যবহার করি। আরেকটা তো বিরিয়ানির ব্যাপারটা, এটা তো আসলে ওপেন সিক্রেট, এটা আসলে ওপেন, এটা লাইক অ্যাজ ক্লিয়ার অ্যাজ ডে লাইট। সেখানে বিরিয়ানি বিতরণ করা হয়েছে, শুধু বিরিয়ানি খাওয়ার লোভে অনেক পোলাপান সেখানে গেছে, আরে আজ দেশে থাকলে কি আমি যেতাম না, বিরিয়ানি দিচ্ছে সেখানে, আমি যদি ঢাকা ভার্সিতে পড়তাম ক্যাম্পাসে এবং বিরিয়ানি দিচ্ছে শুনলে কি আমি যেতাম না, আমি ওই কজের সাথে একমত হই বা না হই, হু কেয়ার্স, বিরিয়ানি খেতে গিয়ে বসে থাকতাম, পরে ছবি তুলতো, কত মানুষ হয়েছে সেই অনেক মানুষের মধ্যে আমিও একজন আছি, হু ইজ কন্ট্রিবিউটিং টু দ্য ক্রাউড, রাইট? গেছে কিন্তু বিরিয়ানি খেতে, আবার অনেক পোলাপান আছে গেছে হাতাইতে এরকম। সো এটা হ্যাঁ ঠিক আছে, অনেকের কাছে এটা নোবেল কজ, বাবার এইগুলো কেন বলতেছি, ব্যাপক লাগতেছে গায়ে, লাগলে কিছু করার নাই, দিস ইজ দ্য রিয়ালিটি। নাও দ্য থিং ইজ যে হ্যাঁ, শুরুর দিকে সেখানে অনেকে ভুল বুঝে গেছিল, ভাবছে এটা একটা নোবেল কজ, পরবর্তীতে বুঝতে পারছে এটা সিম্পলি একটা পলিটি। বাংলাদেশে আবার কোনো নোবেল কজ আছে, মানে অদ্ভুত কথা, এটা কি সম্ভব বাই ডেফিনেশন বাংলাদেশে কোনো নোবেল কজ থাকা, আজব কথা। দোজন না, বাংলাদেশে কোনো নোবেল কজ না, এখানে কোনো নোবেল কজও ছিল না। হ্যাঁ, শুরুর দিকে অনেকে ভুল বুঝছে, যাদেরকে আমি বেনিফিট অফ দ্য ডাউট দিই এবং যাদেরকে আমি রিডেমশনের সুযোগ দিই, অনেকেই আছে ভুল বুঝে সেই অবস্থান থেকে সরে আসছে। অনেকে আমি দেখছি আমার না, যারা গেছে শাহবাগে এরা গেছে মানে এরা বাতিল বাতিল, এদের সাথে আর কোনো ধরনের রিকনসিলিয়েশন নাই, তারা যদি পরবর্তীতে ভুলও বোঝে না, তাও তাদের সাথে একেবারে শত্রুভাবপূর্ণ আচরণ করতে হবে। সো এগুলো হচ্ছে আর একটা এক্সট্রিম, পোলার এক্সট্রিম না, পোলার এক্সট্রিমের একদিকে হচ্ছে শাহবাগি, একদিকে হচ্ছে এন্টি শাহবাগিদের মধ্যে আরেকটা গ্রুপ। সো আমি ওরকম পোলার এক্সট্রিমও না, আমি কোনো পলিটিক্যাল কী বলবো, আমি পার্টিজানশিপ আমার সেই পর্যায়ে অন্তত পর্যায়ে নাই, জাফর ইকবাল মতো আমি এক চক্ষু হরি না, আমার দুই চোখ দিয়েছে কোথায় আমি দুই চোখ দিয়ে দেখতে চাই। সো হ্যাঁ না, সেটা আমি মনে করি এটা একটা পুরোপুরি সেট আপ ছিল, ক্যাঙ্গারি কোর্ট ছিল, সেটা খুবই একটা কলঙ্কজনক অধ্যায় বাংলাদেশের এবং পৃথিবীর ইতিহাসে, এবং সেটা নিয়ে আমাদের চোখ করা উচিত, সমালোচনা করা উচিত। তবে সেখানে অনেকে ভুল বোঝে, যারা পলিটিক্স নেসারি ফলো করে না ইন ডিটেলস বাট ইন ডেপথ, তারা ভুল বুঝছে, পরবর্তীতে ভুল বুঝতে পেরে তারা সেইখান থেকে ফিরে আসছে, আমি তাদেরকে সাদরে গ্রহণ করতে আমার কোনো আপত্তি নেই এবং তাদের সাথে রিকনসাইল করতে কোনো আপত্তি নেই। এবং যারা এখনও এটাকে জেনে বুঝে ডিফেন্ড করে যাচ্ছে, এরা বেসিক্যালি
2020 সালে এসে বা 2021 সাল চলে আসছে 2021 সালে বসে যারা শাহবাগ আন্দোলনকে পুতপবিত্র আন্দোলন হিসেবে উপস্থাপন করতে চায় এরা এসেনশিয়ালি আপনারা জানেন এরা হালুয়া রুটি খাওয়া এরা কোন দলে বিলং করে কোন গ্রুপে বিলং করে এরা হচ্ছে আম্মুর লোক এই যে ব্যানার দিতেছে প্রোফাইল পিকচারে সো দ্যাট গোজ উইদাউট সেইং এটা নতুন কিছু না এখন এই যেহেতু যেটা বললাম যে রেফারেন্সগুলো আমরা ব্যবহার করি ফান করার জন্য যোগ করার জন্য আমি বিভিন্ন সময় লক্ষ্য করছি যে রেফারেন্সগুলো সকল মানুষ নেসারলি এগুলোর মানে বোঝে না যে কী বুঝাইতে চাইতেছি হ্যাঁ সো সেটা একটু ব্যাখ্যা করলাম আজকে শাহবাগ আন্দোলনের কত সপ্তম বা অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে